নমস্কার আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি শুরু করছি আজকের সংবাদ বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম রেশন ধর্মঘটে আট নেই বীরভূম জেলায় ট্রাক ও ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত এক ইলেকট্রিক তারের সক্ষে গুরুতর আহত সদাইপুরে গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা গায়ে পিকনিকে মাতলেন জেলাধিপতি খান বাগানে মহিলা তৃণমূল কংগ্রেসের পাড়া বৈঠক রয়ে। শিক্ষার্থী সপ্তাহের সূচনা শিউড়িতে বাড়ির ভেতর থেকে উদ্ধার চূড়ন্ত দেব রাজনগরে নতুন পড়ুয়াদের বরণ ও বিদায়ীদের সংবর্ধনা কয়লা শুনে রাজ্যের বিভিন্ন জায়গায় রেশন ডিলারদের ধর্মঘট চললেও তার অন্য চিত্র দেখা গেল বীরভূম জেলা জুড়ে আজ মঙ্গলবার দোসরা জানুয়ারি সকালবেলা থেকেই মানুষের সুবিধার্থে রেশন দোকান আছে এবং সাধারণ মানুষ তার রেশনে প্রাপ্য মাল বা দ্রব্য নিয়ে যাচ্ছেন ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি বীরভূম জেলা জুড়ে এদিন সারা রাজ্যের এমআর ডেলার অ্যাসোসিয়েশনের বীরভূম জেলার সম্পাদক অরূপ ঠাকুর জানান আমাদের সংগঠনের তরফ থেকে কোনো ধর্মঘট ডাকা হয়নি তাছাড়া সাধারণ মানুষের অসুবিধা করে ধর্মঘট ডাকা যায় না বিশেষ করে রেশনের ক্ষেত্রে আমাদের দাবি দেওয়া থাকতেই পারে কিন্তু সেটা ডিস্ট্রিক্ট কন্ট্রোলার বা রাজ্যের খাদ্য দপ্তরকে বলে তার সমাধান করতে হবে তিনি আরও জানান আমাদের সংগঠন থেকে ধর্মঘট ডাকা হয়নি ঠিক ধর্মঘট ডেকেছি অন্য সংগঠন কিন্তু আমরা মানুষের স্বার্থে হ্যাঁ বা কি কারণে ধর্মঘট হ্যাঁ সেটাই ঠিক নেই যে ওয়েট মেশিন চালুর প্রতিবাদে ধর্মঘট ঠিক আছে কিন্তু ওয়েট মেশিনটা আমরা যদি চালু তো হবেই এবং সেটা যদি আমরা আস্তে আস্তে অভ্যাস না করি হ্যাঁ তাহলে ইন ফিউচার আমরা রেশনটা দেবো কী করে তাই না তাই আমরা আমাদের বীরভূম জেলাতে কোনো ধর্মঘট হয়নি হুম আমরা আমরা সব দোকানই খোলা আছে এবং সুস্থভাবেই চলছে রেশন ব্যবস্থা মানুষের সাথে একটা রেশন দোকান বন্ধ করা যায় না হ্যাঁ আমাদের দাবি দেওয়া থাকলে আমরা এমনিই বলতে পারি সরকারকে হ্যাঁ অন্য তার পন্থা আছে হুম কিন্তু সুবিধা অসুবিধার কথা আমরা ডিস্ট্রিক্ট কন্ট্রোলারকে বলবো বা কলকাতায় খাদ্য অফিসে বলবো মন্ত্রীকে বলবো কিন্তু এইভাবে জনগণ অসুবিধা করে আমরা বন্ধ করতে চাই না পার্থ দাসের রিপোর্ট বীরভূম আর সি টিভি সিউড়ি আজ মঙ্গলবার দোসরা জানুয়ারি দুবরাজপুর থানার অন্তর্গত আলমবাবা মোড়ে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে ট্রাক ও বালি বোঝায় ট্রাক্টারের ধাক্কায় গুরুতর আহত হয় একজন আহত ব্যক্তিকে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে ছিন্নভিন্ন হয়ে যায় ট্রাক্টরটি লালটু মুখার্জি রিপোর্ট বীরভূম আর সি টিভি দুবরাজপুর এখন বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতির পর সবথেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে সবচেয়ে কম খরচে সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে সবচেয়ে কম খরচে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে মৌনি মহেশ হসপিটাল মনি মহেশ হসপিটাল মৌনি মহেশ হসপিটাল মণিমহেশ হসপিটাল মণিমহেশ হসপিটাল দোবরাজপুর বীরভূম ফিরে এলাম বিরতির পর আজ মঙ্গলবার দোসরা জানুয়ারি সদাইপুর থানার রাস্তার ধারে একটি হোটেলের পাশে টেলার গাড়ির ঘুঁটে চেপে কাজ ধুতে গিয়ে হাই ভোল্টেজ ইলেকট্রিক তারের শখকে গুরুতর আহত হয় টেলার গাড়ির চালক আহত ব্যক্তির নাম টার্জান খান বাড়ি ঝাড়খণ্ডে রড বোঝাই ছিল এই টেলারটি ঘটনাস্থল আসে সদাইপুর থানার পুলিশ গুরুতর আহত ব্যক্তিকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিন আহত ব্যক্তির এক আত্মীয় যিনি তার সঙ্গেই ছিলেন তিনি জানান চাড়া উঠতে পারবে হ্যাঁ ও चचर का भाई लगता है क्या नाम है चार्जर का घर कहाँ है घर झारखंड कोडरमक गांव खेसकरी आ जाना कहाँ है जाना भाई गांव ना इसका खेसकरी गांव कहाँ हुआ कोडरमा कोडरमा जिला है ये माल है उधर डीमापुर का शाम यहाँ से लुट हुआ श्याम से लालटू मुखर्जी रिपोर्ट बीरभूम आर सी সদাইপুর গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা গায়েব কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশন থেকে পাওয়া টাকার মধ্যে প্রায় উনত্রিশ লক্ষ টাকা কার্যত হওয়া আর এই বিপুল অঙ্কের টাকা গায়েব হয়ে যাওয়ার কারণে স্তব্ধ হয়ে গেছে এলাকার উন্নয়ন উল্লেখ্য লাভপুরের ইন্দাস গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্ট আছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লাভপুর শাখায় আর সেখান থেকে গত মে মাসের শেষ দিক থেকে জুন মাসের প্রথম দিক পর্যন্ত দিন বারো সময়কালের মধ্যে আঠাশ লক্ষ ষাট হাজার একশো তিরিশ টাকা ট্রান্সফার হয়েছে একাধিক অ্যাকাউন্টে তাৎপর্যপূর্ণভাবে অ্যাকাউন্টগুলি যার নামে তিনি আবার লাভপুরের ওই ব্যাংকের শাখার অন্তর্গত একটি সিএসপি চালাতেন এবং তার বাড়ি ইন্দাস পঞ্চায়েত ভবন সংলগ্ন গ্রামেই আর এখানে উঠেছে প্রশ্ন কীভাবে এতগুলো টাকা অন্য একজনের অ্যাকাউন্টে যাওয়া সম্ভব তবে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গৌরাঙ্গ দাস জানান হ্যাঁ নমস্কার গ্রাম পঞ্চায়েত লাভপুর ব্লক আমাদের ফিফটি এন সেভসি একটা ফান্ড আছে সেই ফান্ডের দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে প্রায় আঠাশ লক্ষ একশো তিরিশ টাকা অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় আমাদের অ্যাকাউন্টে ছিল ইন্ডিয়ান ব্যাঙ্ক লাভু শাখায় আমরা জিপিএমএস বলে একটি আছে সেই ওয়েবসাইটে আমাদের সেই সাইটে এন্ট্রি করার জন্য পাসবইটা আপডেট করতে নিয়ে যাই যে যে দেখতে যায় যে দু তারিখে দেখা যায় যে অন্য একটা অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গিয়েছে ব্যাংক কর্তৃপক্ষকে যখন জানানো হয় তখন উনি তার কোনো সদুত্ব দিতে পারে নাই পরবর্তীতে আমরা লাভপুর থানা বিডিও লাভপুর মহাশয় আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারটা জানানো হয় তারপরে দেখা যায় যে এই আমাদের পঞ্চায়েতে বিভিন্ন ডেভেলপমেন্টের যে কাজকর্মগুলো এই টাকার ঘাটতির ফলে উন্নয়নমূলক কাজগুলো ব্যাহত হচ্ছে তো এই টাকা যাতে উদ্ধার করা হয় তার জন্যেজনের ব্যবস্থা করার জন্য আপনাদের পৌরাঙ্গ দাসেন দাস গ্রাম পঞ্চায়েত বলছি মানে একটাই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে না একাধিক অ্যাকাউন্টে তিনটে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় এবং তিনটে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হোল্ডার কি একই ব্যক্তি বলে এক একই ব্যক্তি কতদিনের মধ্যে এই টাকাগুলো স্থানান্তর করা হবে দেখেন ডেটে ট্রান্সফার হয়েছে এদিকে মুখ খুলতে নারাজ অভিযুক্ত যুবক তার দাবি বিষয়টি যেহেতু আদালতের বিচারাধীন রয়েছে তাই কোনো কথা বলবে না সে ব্যাংক ম্যানেজারও একই কথা বলে বিষয়টি এড়িয়ে যান তবে লাভপুর ব্লকের ভিডিও শিশুতোষ প্রামাণিক জানান উন্নয়নের কাজ শুরু করতে দ্রুত টাকা পুনরুদ্ধারের চেষ্টা চলছে তিনি আরও জানান বিষয়টি আমি এখানে একত্রিশে অক্টোবর জয়েন করেছি এই তেইশ সালে তো এইটা মে মাসের একুশ তারিখ থেকে জুন মাসের এক তারিখ পর্যন্ত যে ওখানকার ফিফটিন ফিনান্সের যে প্রথম যে অ্যালটমেন্টটা পেয়েছিলো বাইশ তেইশ অর্থবর্ষে আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে আঠাশ লোক হাজারের মতো তো এইটা যে ব্যাংক আছে ইন্ডিয়ান ব্যাংক আছে এখানে লাভপুরে ওনার সিএসপি এবং যে ব্যাংকের যে যৌথ ভাবে কাজটা করেছিলেন তাতে দেখা যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের কোনো অ্যাডভাইস বা কোনোরূপ হচ্ছে যে ফিনান্সিয়াল অনুমোদন ছাড়া এই টাকাটা কিন্তু ওনাদের অ্যাকাউন্ট থেকে এটা উঠে গেছে তো এইটা বিষয়টি জানাজানি হওয়ার পরে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের তরফ থেকে যথেষ্ট আমরা উদ্যোগ নিয়েছি এবং গ্রাম পঞ্চায়েতের প্রেয়ারের প্রেক্ষিতে থানা এফআইআরও করেছিলেন যিনি এই বিষয়ে জড়িত আছে এইটা সাবজুডিশ ম্যাটার এই মুহূর্তে আছে এবং আমরা আমাদের হায়ার অথরিটি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকেও বিষয়টা আমরা লিখিত আকারে সমস্তটাই জানা আছে এইটা যাতে তাড়াতাড়ি ওই ব্যাংকের তরফ থেকে আমরা রিকভারি করতে পারি সেই চেষ্টা আমাদের আছে এবং পুলিশ প্রশাসন চেষ্টা করছে যাতে এই টাকাটা ওই ইন্দাস গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজে সাধারণ মানুষের কাজে লাগানো যায় সেটা আমরা চেষ্টা করছি যেহেতু এখানে গ্রাম পঞ্চায়েত বা আমাদের প্রশাসনের তরফ থেকে কোনো ত্রুটি বিচ্ছি নেই এটা টোটালটাই লাইবিলিটি হচ্ছে যে ব্যাংকের কারণ উইদাউট কোনো কনসেন্ট ছাড়া গ্রাম পঞ্চায়েতের এই টাকাটা কিন্তু ওনাদের অ্যাকাউন্ট থেকে ডেবিটেড হয়েছে একদমই তাই যেহেতু ফিফটিন ফিনান্সের দুটো অ্যালটমেন্ট ইয়ারলি পায় সেটা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পায় তার একটা অ্যালটমেন্টের টোটাল টাকাটাই কিন্তু জিপির অ্যাকাউন্ট থেকে ইন্দাস জিপির অ্যাকাউন্ট থেকে ডেবিটেড হয়েছে এইটা ব্যাঙ্ক কি ভালো বলতে পারবে সদুস্থ দিতে পারবে এবং রিকভারির জন্য ওই ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং যে কনসার্ন কি আছে তারা কি ব্যবস্থা নিয়েছে টাকাটা রিকভারির জন্যে এইটা আমাদের ব্যাংকের তরফে আবেদন থাকবে রয়েছে ওই অ্যালটমেন্টের টাকার কাজ আমরা প্ল্যানটা ধরেও কিন্তু এক্সিকিউট করতে পারিনি ইন্দাস গ্রাম পঞ্চায়েত করতে পারেনি আমরা হায়ার অথরিটির নজরে বিষয়টি এনেছি যাতে এই সমস্যাটা তাড়াতাড়ি সলভ করা যায় এবং ওই ওই টাকাটা যাতে গ্রাম পঞ্চায়েত পায় এবং সাধারণ মানুষের টাকা তাদের উন্নয়ন যাতে এই টাকাটা ব্যয়িত হয় সেই চেষ্টা আমরা করছি কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বীরভূম আর সি টিভি লাভপুর এখন বিজ্ঞাপন বিরতি ফিরে বিরতির পর

আজ মঙ্গলবার দোসরা জানুয়ারি পিকনিকে মাতলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হকরুফে কাজল শেখ এই পিকনিকের আয়োজন করেছিলেন মোরারৈ এক নম্বর ব্লকের জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান ও তৃণমূল নেতা আলী খান মোরারৈ এক নম্বর ব্লকের অন্তর্গত রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীন খানবাগানে এই পিকনিকে জেলাধিপতি ফাইজুল হক কাজল শেখ ছাড়াও সঙ্গে ছিলেন মোরারৈ এক নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় ঘোষ জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আশকুর আলী মুরারোই ও পাইকোর থানার ওসি সহ মুরারই এক নম্বর ব্লকের পিকনিকে আয়োজন করা হয়েছিল বিভিন্ন ধরনের জেলাধিপতি সহ অন্যান্য বিশিষ্ট জনরা শুনলেন গান এবং সেই সঙ্গে বাচ্চাদের নিয়ে করলেন জেলাধিপতি দীপু মিয়ার রিপোর্ট বীরভূম আর সি টিভি মুরারই আজ মঙ্গলবার দোসরা জানুয়ারি মুরারই এক নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাড়া বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন পাড়া বৈঠক অনুষ্ঠানটি মোরারৈই এক নম্বর ব্লকের অন্তর্গত মোহরাপুর অঞ্চলের কমিউনিটি হলে আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন মোরারৈ এক নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় ঘোষ মোরারৈ এক নম্বর ব্লকের মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নূরজাহান বিবি এদিন এই বৈঠকে আগামী দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটকে পাখির চোখ করে আলোচনা করা হয় সেই সঙ্গে মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে আলোচিত হয় এদিন মোরারৈই এক নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় ঘোষ জানান মহিলাদের পাড়া বৈঠক দলগতভাবে রাজ্যের কর্মসূচি চন্দ্রগা পঞ্চায়েত ডিক্লারেশন দিয়েছেন একটা পঞ্চায়েতে তিনটে পাড়া বৈঠক হবে গুলোকে তিন ভাগ করে তিনটে করে পারা বৈঠক হবে এক একটা অঞ্চল সেই মোতাবেকই আজকে একটা অঞ্চলের একটা পোর্ষাদ হচ্ছে দীপু মিয়ার রিপোর্ট বীরভূম আর সি টিভি মুরারোয় এখন বিজ্ঞাপন বিরতি বিরতির পর তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয় জ্যোতিষ ও বাস্তু যে সম্রাটে সমস্যা মাঙ্গলিক দোষ কালসর্প দোষ গুরুচন্ডাল দোষ বাস্তু দোষ, দৈন্য যোগ দাম্পত্য কলহ সন্তান শনি সাড়ে সাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয় এছাড়া পড়াশোনায় বাধা চাকরিও বাধা বিবাহের সমস্যা ব্যবসায় ক্ষতি প্রকৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয় কুষ্ঠি ঠিকুজি ও বিবাহের যৌতুক বিচার করা হয় চেম্বার দুবরাজপুর ওয়ার্ড নম্বর ছয় মা আনন্দময় মন্দিরের পাশে বীরভূম বুকিং এর জন্য ফোন করুন সাত নয় শূন্য আট তিন আট চার এক চার সাত ফিরে এলাম বিরতির পর সারা রাজ্যের সঙ্গে জেলা সদর শিউড়িতেও শিক্ষার্থী সপ্তাহের সূচনা হল আজ মঙ্গলবার দোসরা জানুয়ারি থেকে চলবে আঠই জানুয়ারি পর্যন্ত আজ অনুষ্ঠানের প্রথম দিনে প্রশাসন ভবন থেকে পদযাত্রার শুভ সূচনা করেন জেলা সমাহর্তা বিধান রায় শিউরি বেনিমাধব ইনস্টিটিউট সহ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা পদযাত্রায় অংশগ্রহণ করে উপস্থিত অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন বিশ্বজিৎ মোদক ডিপিএসি চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়ক শিক্ষা দপ্তর ও সর্বশিক্ষা মিশনের বিভিন্ন আধিকারিকগণ পদযাত্রা শেষে বক্তব্য রাখেন জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক চন্দ্রশেখর জাউলিয়া এদিন তিনি তার বক্তব্যে জানান এবং নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও আমাদের ছাত্রছাত্রীদের নিজস্ব যে কুশলতা তার বহিঃপ্রকাশের মাধ্যমে এই সারা সপ্তাহটা পালিত হবে আমরা সবাই শিক্ষা দপ্তরে যারা এখানে আধিকারিক আছি আমরা সবাই এই অনুষ্ঠানটা যাতে বিদ্যালয় বিদ্যালয় সঠিকভাবে পালিত হয় আমাদের শুভেচ্ছা আমাদের আশা আমাদের কামনা থাকবে এবং আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সমস্ত মানুষকে সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের এই প্রভাত ফেরি সভা সমাপ্ত পতিত পাবন বৈরাজ্যের রিপোর্ট বীরভূম আর সি টিভি শিউরি ইংরেজি নববর্ষের দিনই অর্থাৎ গতকাল সোমবার পয়লা জানুয়ারি বীরভূমের রাজনগর থানার অন্তর্গত গ্রামে সন্তোষ মাল নামে বছর ছেচল্লিশের এক ব্যক্তিকে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা জানা গিয়েছে ওই ব্যক্তি গতকাল দুপুর থেকে দরজা বন্ধ করে নিজের বাড়ির ভেতরে ছিলেন সন্ধ্যা পর্যন্ত বের হতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয় এবং সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগাদ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা রাজনগর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ সেখান থেকে উদ্ধার করে রাজনগর ব্লক প্রাথমিক কেন্দ্রে নিয়ে যায় সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে রাজনগর থানা পুলিশের তরফ থেকে মৃতদেহটি ময়নার তদন্তের জন্য শিউরি সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় খান আরশাদের রিপোর্ট বীরভূম আর টিভি রাজনগর এখন বিজ্ঞাপন বিরতি ফিরাসটি বিরতির পর আপনার কি দিন দিন ওজন বাড়ছে ফ্যাট বা ভুড়ির সমস্যা কিছুতেই ওজন কমাতে পারছেন না আর দেরি না করে বাড়িতে থেকে সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন থার্টি ডেজ মানি ব্যাগ 30 days money back guarantee প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন 30 days money back guarantee 30 days money back guarantee যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার টাইগার ক্লাবের সন্নিকটে চুরিপাড়া শিউরি বীরভূম মোবাইল নম্বর 9153121371 আট নয় শূন্য জানুয়ারি বীরভূম জেলার থানার প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে চতুর্থ শ্রেণী থেকে উত্তীর্ণ পড়ুয়াদের ট্রফি ও শংসাপত্র দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয় অন্যদিকে যে সমস্ত পড়ুয়ারা বিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের বরণ করে নেওয়া হয় এদিন বিদ্যালয়ে পাঠরত সমস্ত পড়ুয়াদের কলম বই পেন্সিল তুলে দেওয়া হয় প্রদীপ প্রজ্বলন অতিথিবরণ ও বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ বিদ্যালয় পরিদর্শক রবিউল ইসলাম শিক্ষাবন্ধু ইকবাল আলম প্রাক্তন শিক্ষক পাল পালসহ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সুপ্রিয় চ্যাটার্জি আশিস সাহ বিশিষ্ট জনেরাও বিদ্যালয়ের পড়ুয়ারা এদিন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানান। কথা কয়রেশোল সার্কেলের অন্তর্গত মামদপুর প্রাথমিক বিদ্যালয়ে আজকে যে বার্ষিক অনুষ্ঠান সেটা হচ্ছে নবাগত যারা ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে এখানে শিশু শিশু ক্লাসে তাদেরকে নবীন বরণ বরণের মাধ্যমে তাদেরকে বরণ করে নেওয়া হবে আর যে সময় ছাত্রছাত্রীরা এখানে ক্লাস ফোরেও পড়ছিল তারা অন্য স্কুলে ভর্তি হবে হাই স্কুলে ভর্তি হবে তাদেরকে বিদায় সম্বর্ধনা জানানো হবে তো খুব আনন্দ ভালো অনুষ্ঠান একটি কারণ ছেলেরাই তো আমাদের ভবিষ্যৎ শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে আজকে যারা ছাত্র প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী তারা আগামী দিনে দেশ গঠন করবে এই গ্রামকে উজ্জ্বল করবে তারা বড় হবে হ্যাঁ তারাই দেশের ভবিষ্যৎ আমরা প্রত্যেকের শুভকামনা জানাই প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক তার আরও বড়ো হোক দেশের দশের মুখ উজ্জ্বল করুক এই ছাত্রছাত্রীরা এই প্রার্থনা করব ঠাকুরের কাছে পাশাপাশি দিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সুপ্রিয় চ্যাটার্জি পুর প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে যে চতুর্থ থেকে ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়ে পঞ্চম শ্রেণী বা উচ্চ বিদ্যালয়ে পদার্পণ করছে তাদেরকে বিদায় সম্বর্ধনা বা তাদেরকে একটা সম্বর্ধনা দেওয়া এবং যারা নবাগত তাদেরকে আমাদের একটু বরণ করা যে যেমন কলেজ বা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে সেইভাবেই তো আমাদের এখানে যে মাস্টারমশাই আছেন অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই এবং আমি আছি প্রধান শিক্ষক হিসেবে টিআইসি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তো আমরা দুজন মিলে উদ্যোগ নিই যে আমরা এই গ্র্যাজুয়েশান সেরিমনিটাকে একটা বৃহৎ আকারে ছাত্রদের ছাত্র ছাত্রীদের কাছে তুলে ধরব বিপিন পালের রিপোর্ট বীরভূম আর টিভি খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আর টিভির পর্দায় নমস্কার